জাভাস্ক্রিপ্টে আমাদের দ্বিতীয় ফাংশন হচ্ছে, ধরেন এটা আপনার একটা ওয়েবসাইট স্ক্রল করতেছেন, দেখতেছেন, দেখতে 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 একদম নিচে চলে গেছেন। নিচে যাওয়ার পরে এখানে একটা বাটন দেখতে পাবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়। বাটনটা বানাইলাম গো টপ, মানে কি একেবারে সবার উপরে। আমরা যদি উপরে যাই তাহলে স্ক্রোল করি অথবা এইভাবে যাই, তাই না? আমরা এই যে এইভাবে যাই, এগুলি কিছুই করব না, বাটনে একটা ক্লিক করব, টপে চলে যাব। এই জিনিসটা আমরা শিখবো। দেখেন আমি বাটনে ক্লিক করছি, আমি টপে চলে আইছি, একদম টপে, ঠিক আছে? আবার ক্লিক করছি, টপে চলে আইছি। এখন সেটা অনেক নিচেও যদি থাকে তাহলে আপনি ক্লিক করলে টপে চলে আসবেন। এই দেখেন, এখানে এই বাটনটা আপনাকে বানাতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে আমরা কি করব, দেখেন একেবারেই সিম্পল, একটা প্যারাগ্রাফ নিছি পেজ সংখ্যা বাড়ানোর জন্য। অনেক লোরেম দিয়ে একটা প্যারাগ্রাফ নিছি। তো এখানে আমার কোনো কাজ নেই, এগুলি আগের কাজ। আমার যে কাজটা একদম টপে নিচে, আমি এখানে আসছি, ধরেন নিচে একটা বাটন নিছি, আইডি নিছি বি, অন ক্লিক, স্ক্রোল টপ, স্ক্রোল টু টপ মানে টপে যাও, স্ক্রোল টু টপ মানে টপে যাও, গো টপ, এখানে টপ লিখছি, আর কিছু না, ফিনিশ হয়ে গেছে। জাভাস্ক্রিপ্টে আসেন, একটা ফাংশন লিখছি, ছোট্ট ফাংশন, স্ক্রোল টু টপ ফাংশন, গিয়ার উইন্ডো ডট স্ক্রোল টু 0,0, মানে কি একেবারে জিরোতে চলে যাও, মানে কি, মানে হচ্ছে এইটা ধরে নেন, এই টপটা হচ্ছে জিরোটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, হ্যাঁ একদম টপ রাইট, মানে এখানে চলে যাও ধরে নেন। হ্যাঁ, তো এখানে আমরা এত কিছু চিন্তা করব না, আমি উইন্ডোজ ডট স্ক্রল টপ বললাম, দিসি, তুমি ওইখানে যাও, একটা জিরো দিবেন, কমা দিবেন, আর একটা জিরো দিবেন, আর কিছু লেখার দরকার নেই। ফাংশন, এই ফাংশনের নাম কেমনে লিখতে হয় সেটা তো জানেনি, তো স্টপ দিলে, আর বাটনটা কেমনে সাজাইতে হয় সেটা তো জানেন, তাই না? এখানে আমি কি সাজাইছি, আমি বলছি হ্যালো বাটন, তোমার হাইট উইড, এত ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়াল 50% রো, গোল হয়ে গেছে, প্লট রাইট করে দিছে, এই সেটে চলে গেছে। সিম্পল একটা জিনিস না? আরে আমরা তো সিম্পল দিয়ে শিখতেছি, প্রথম সিম্পল সিম্পল করো, তারপর আস্তে আস্তে ফাংশনে চলে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।